গ্রামের কয়েকটি ছেলে বন্ধু প্রায় একসাথে থাকতো। কোনো বন্ধুই কাউকে ছেড়ে কোনো জায়গায় যেতই না, কোথায় ঘুরতে যাওয়া, বাজার হাটে যাওয়া আর ছোটে খুব আড্ডা মারত। তারা সবাই মিলে একটা ইউটিউব চ্যানেলে কাজ করতো আর তাদের মধ্যে খুবই একতা ছিল। তাদের মধ্যে থেকে এই আশরাফুল নামের ছেলেটা কেরালা কাম করার জন্য মনস্তাপ করে নেয়। আশরাফুলে কেরালা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে। অহন্ত শান্তি গাছের তলা আসলে শান্তি, ফোনটা করে নেই, দেখি আর কই আছে। হ্যালো হ্যালো হ্যালো, কেটে গেল। হ্যালো হ্যালো, তারা কই আছো? আমি কিন্তু বাইতেছি। আচ্ছা, আমার টিকিটটা তোরা কেটে নিস, আমি যাচ্ছি এখনই, আমি রাস্তায় আছি। হ্যাঁ হ্যাঁ, যাবো, ঠিক আছে। ইরে, কি খবর বেগা থেকে? আমার খবর ভালো। তোর খবর কো? তোর খবর ইরে হিরু, সারাদিন ফোনে বুঝি, তাই না? মানে এমনি একটু ফোনে ছিলাম। আচ্ছা, তুই এখন কো এই শুট মুট ব্যাগ চেকলে কই যাইতেছিস? আর হঠাৎ করে কোনো প্ল্যান স্ল্যান না করে এভাবে কই যাইতেছিস? আমাকে কর না বোন, আর আমাদের কাম কি হবো? তুই আমার সাথে কাম করলি, আমাদের ইউটিউব চ্যানেলটা এখন কি ক্ষতি হবো? তুই কই যাইতেছিস, কস নাকি আমাদের? আরে বন্ধু, না না, রাগ করিস কে, তোর সাথে কাম করে আমি খারাপ হম কেমন আছি ভালোই পেয়েছি। তো তো জানো আমার বাড়ির অবস্থা খুবই খারাপ, তার জন্য ভাবছি যে কদিন কাম করে এসে তারপরে আবার অন্য কোথাও সাথে কাজ করবো, তাই আর কি যাইতে আসি। যেমন কেরালা কাম করতে বলবো, কদিন পরে আবার আসবো, তোর সাথে আবারও আমি কাজ করতে পারবো ইউটিউব চ্যানেল। আচ্ছা, তোর ইউটিউব চ্যানেল চালিয়ে যা, হ্যাঁ, তোরা কেউ কাম করতে বাদ দিবি না, আর ভিডিও সিডি বানাইতে থাক, আমি ঘুরে আসি। ওই হিরো, ওই তোর মালদার খবর কি আছে না চলে গেছে? আচ্ছা, মালের কথা বাদ দে, তুই যাইতে আসিস আমাকে একটু ভালো লাগতেছে না, তোরা কেমনি কাজ করবি? যাইতে আসিস ভালো কথা, তোরা যত নিস আর দেখে ওখানে কাজ করিস। আর মাঝে মধ্যে আমার আমাদের সবাই রে ফোন করিস কিন্তু। আর আমি শুনছি কেরালার কাম কিন্তু অতটা ভালো না, তুই খুব খুব কেয়ারফুলি কাম করিস দোস্ত। চল তাহলে, আমরা তোরা সবাই আগাও দিয়েছি। আচ্ছা চল চল। আচ্ছা তাহলে তোরা সবাই থাক, বাই বাই। সবাই মনোযোগ দিয়ে কাম করো গো, সবাই মনোযোগ দিয়ে কাম করো, পুরোপুরি কাম করতে হইব, পুরো আগাবেলায় শুটে করতে হইব। তো কি বেশি বেলা ভাই, ভালো না সাইড করে দেন তো, ভালো ভালো না কাজ হচ্ছে না। তোমার মেশিন বন্ধ করে যাও, চালু করে দাও এখনই। সবাই বসে থাকে, এবারে কাজ করতে হবে নাকি? একটু থেকে একটু না করলে একদম কাজ হয় না। Thank you.
আচ্ছা এখানে যে একটা কাঠের লাঠি ছিল কো সেটা এই লাঠিটা নিয়ে যাও তুমি পোস্টে জাম দিবা তুমি মেশিনের রশিগুলো গোছাই আনো যাও তলে যে রশি আসলে কো সবাই ধর হাতে হাতে ধর বেঁচে যেতে পারে এখন বাইশে ধর হাত ধর হাত ধর মাথা ধর ধর ভালো করে উঠা উঠা সাইডের কিছু মানুষ ওকে হাসপাতালে নিয়ে গেল বাবু রোগীর কি অবস্থা রোগীর অবস্থা তো বলার মতো কিছুই নেই মশাই বলুন তো আসল তো হয়েছেটা কি তোমাদের রোগী তো এখন আইসিউতে আছে দু দুবার চেক আপ করার পর একই রেজাল্ট দুঃখের সঙ্গে কইতে হইতেছে যে এখন বেঁচে নাই এ কি বলেন ডাক্তার মশাই এরপর হসপিটাল থেকে সোজা পোস্টমর্টমের পরে গাড়িতে বাড়িতে নিয়ে আসে এলাকার সব মানুষ ছেলেটার বাড়িতে আগে গিয়ে বসেছিল বাড়িতে প্রচন্ড ভিড় ছিল কারণ ছেলেটা যুবক ছিল তাই সবাই ছেলেটাকে দেখতে আসছে লাশটা বাড়িতে আসতে না আসতে পুরো বাড়িটা কান্দা শুরু ভাই